हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल। तो आज के लिए चले एक नतून वीडियो। थंबनेल देखे तुम्हारा निश्चय बुझे गेछो। तो सवार आगे एक कथा बोली, ड्रेसा तुम्हारे देखाते चले ड्रेसा जो तुम्हारा किनते चाओ अवश्य हमारे डेस्क्रिप्शन बक्सटा चेक करो। ये वीडियो डेस्क्रिप्शन बक्से हमें लिंक दिए दीची। तो আমি আনবক্সিং করে নিয়েছি আগে থেকে, যেহেতু অনলাইনে জিনিস আগে থেকে দেখে নিতে হয়, রিটার্ন করার ব্যাপারটা থাকে। তো আমি আগে দেখে নিয়েছি যে কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্যাকেটটা দেখো খোলা হয়ে গেছে, এবার আমি ড্রেসটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক মিশো থেকে কী এসছে। কাজটা কত সুন্দর দেখো সামনে। তো চলো এবার এই ড্রেসটা যে এত সুন্দর হবে 200 টাকায়, মানে 207 টাকা ফ্রি ডেলিভারি। এত সুন্দর ড্রেস মাত্র 200 টাকায় কোথাও পাওয়া যাবে না। তো জানি না আমি আমি পেয়েছি এখন এটার দাম দেখছি। আমি যেদিন অর্ডার করেছিলাম তখন ফার্স্ট অর্ডারে 80 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম। তো 295 টাকা দাম ছিল। তো তারপরে অর্ডার করে নিলাম, চলেও এসছে। আরেকটা আমার অনেকদিন আগেই চলে এসছে। তো আমি একটু ফিটিংস করতে দিয়েছিলাম ট্রেলারে, তারপরে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এবার আমি এটা পরে দেখাবো যে ড্রেসটা কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো আমি এখন এটা একটু পরে আসছি। তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। এটার কিন্তু কালার অনেকগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমার এই কালারটা আমার হাজবেন্ড পছন্দ করে দিয়েছে, আর এটা ওই কিনে দিয়েছে। দেখো আমার খুব পছন্দ, আমার রেড কালারটা পছন্দ ছিল, কিন্তু রেড কালার তো সবসময় পরি, এখনও রেড পরে আছি, বেশিরভাগ সময় রেড পরি। তো সেই জন্য একটু আনকমন কালার পরতে বললো। তো দেখি এটা আমাকে পরে কেমন লাগছে। তো 1 মিনিট আমি এটা পরে তারপর আবার আসছি তোমাদের সামনে। তো তোমাদেরকে দেখালাম কেমন লাগলো ড্রেসটা পরে, আমাকে বলো। আর ড্রেসটা কেমন হয়েছে সেটাও একটু বলো। ব্যাকটা মায়ে দেখিয়েছিলাম তখন, এখন ফ্রন্টে দেখো। এটা কিন্তু একদম সেই বাটার সিল্ক যাকে বলে, বাটার সিল্ক কাপড়েরই, নেটের যে গাউনগুলো হয় তার ভিতরে যে কাপড়গুলো থাকে একদম সফট কাপড়গুলো, সেই কাপড় এটা পরে খুব আরাম। জামাটা সত্যি খুব সুন্দর, একদম লাইট ওয়েট, খুব 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 সুন্দর পরে, সত্যি খুব মানে কমফোর্টেবল ফিল করছে, খুবই সুন্দর হয়েছে জামাটা। আর স্লিভলেস বলে আরও বেশি ভালো লাগছে, আমার স্লিভলেস পরতে খুব ভালো লাগে। তো তোমাদের যদি জামাটা পছন্দ হয়ে থাকে তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করো, ওখানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। মিশো থেকে অর্ডার করেছিলাম, আর মিশো থেকে ডেলিভারি খুব তাড়াতাড়ি হয়, আর মিশো থেকে ড্রেসগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর আসে। তো তোমরা চাইলে নিতে পারো, আর কি বলবো। আর তোমরা যারা কমেন্ট করে বলো যে তোমার সাথে দেখা করবো, তোমার সাথে কথা বলবো, তারা আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কটা এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওতে, তো তোমরা দেখে নিও। ওখানে আমাকে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে বা ফেসবুকে, কেমন লাগলো জানিও ভিডিওটা, তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। যারা আমার চ্যানেলটিকে এখন নতুন দেখছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের আমাকে ভালো লাগে, আমার ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে কীরকম টাইপের তোমরা ভিডিও দেখতে চাও। কন্টেন্ট মাথায় আসে না, তোমরা আমার ভালোবাসা, আমার ফ্যামিলি, তোমরা মাঝে মাঝে বলো যে দিদি এই ধরনের ভিডিও বানাও, সত্যি তখন খুব ভালো লাগে, তখনও মাথায় চলে আসে হ্যাঁ এই রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটা করার জন্য। তো সেইভাবেই ভিডিও তৈরি করতে হয় আমাদের। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও তোমরা কী ভিডিও দেখতে চাও, সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। আর আগামীকাল যাচ্ছি আমি আমার বাপের বাড়ি কাটোয়া, কার্তিক পুজোর উদ্দেশ্যে। তোমরা তো জানো যে কাটোয়ায় কার্তিক পুজো কত ধুমধাম হয়, জগদ্ধাত্রী পুজো, রাস, কার্তিক পুজো, তিনটে একসাথে পড়েছে। তো তোমরা যে যেখানে আছো সবাই মিলে চলে আসো জগদ্ধাত্রী পুজো, রাস, কার্তিক পুজো দেখতে। তো এটাই বলবো আর কিছু না।
আর যারা বলছিল যে কাটোয়া এসে দেখা করবে তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে কথা বলো, আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, সবাইকে ইনভাইট রইলো কার্তিক পুজোর, আমি যাচ্ছি কাল, তোমরাও আমার সঙ্গে চলো। আর অবশ্যই আমি কাল ভিডিও তোমাদের শেয়ার করব যে কিভাবে যাচ্ছি, কতটা জার্নি করছি না করছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম, দুপুর হয়ে গেছে, এখন মেঘনাও ঘুমাচ্ছে, ওর বাবাকে খেতে দেব, আমি ওইগুলো চেঞ্জ করব, আমার খাওয়া হয়ে গেছে, মেঘনাকে ঘুম পাড়িয়ে খাইয়েছিলাম। তারপর তো আবার ডেলি রুটিন, যেরকম কাজ, তারপর আবার লাগেজ গুছানো আছে, এখনও গুছানো হয়নি পুরোপুরি, কিছু কিছু গুছানো হয়েছে, বুঝতেই পারছো ছোটো বাচ্চা, জামা প্যান্ট হাজারবার পরাতে হয়, খুলতে হয়, কাচাকাচি করতে হয়, তো সেই কারণে কিছু কিছু জামা প্যান্ট বাইরে রেখে দিয়েছি, সেগুলো পরে ঢুকাবো বলে। তো অনেক বকবক করেছে, একটু রেস্ট নিতে হবে, কালকে ভোরবেলা উঠতে হবে, আমাদের ট্রেন হচ্ছে 11টার সময় ট্রেন, আমাদের সকালবেলা উঠে অনেক কাজ আছে, তারপরে যাব, ভীষণ আনন্দ হচ্ছে। আর কি বলবো, এখানে আমি আমার ভিডিওটা স্টপ করলাম, তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।